আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ ভদ্র সমাজের ভদ্র চ্যানেল। আজ আপনাদের দেখাবো এক নতুন নিউজ আপডেট। বর্তমানে গোটা বিশ্ব, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ সমস্ত দেশ যখন করোনা নিয়ে উত্তাল, তখন কুতুলপুর ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন অতি সক্রিয় করোনা ভাইরাস সতর্কতা নিয়ে। তারই প্রমাণ মিলল কয়েকদিন আগে 17ই মার্চ লেগো গ্রামের বাসিন্দা বামাপদ দাস, তিনি তামিলনাড়ু থেকে তার গ্রামের বাড়ি লেগোতে এসে পৌঁছাতেই এলাকার মানুষ করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে এবং তড়িঘড়ি করে খবর দেয় কুতুলপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ব্লক প্রশাসনকে। স্বাস্থ্য আধিকারিক, ব্লক প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব কুমার পাল সহ একটি টিম বামাপদ দাসের লেগো গ্রামের বাড়িতে তড়িঘড়ি হাজির হন। বেশ কিছুক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন, পরে তাকে সতর্কতামূলক বেশ কিছু নির্দেশিকা দিয়ে আসেন। বর্তমানে আতঙ্কে রয়েছে লেগো গ্রামের মানুষ। সূত্রের খবর, বামাপদ দাস তামিলনাড়ুতে গিয়েছিলেন বিশেষ কাজে। তার এই গ্রামে ফেরার সঙ্গে সঙ্গেই এই ধরনের ঘটনা ঘটে। আপনারা দেখতে থাকুন সেই ছবি। করোনা ভাইরাস নিয়ে সমাজের সমস্ত মানুষ সতর্ক হন, নিজে সতর্ক হন, অপরকে সতর্ক হতে সাহায্য করুন। অভিজ্ঞ মহলের ধারণা, এই ধরনের ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিকের অতি সক্রিয়তা প্রতিটি ব্লকের ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিকদের হওয়া উচিত এই করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক করুন। বিপ্লবী বাংলা নিউজ ব্যুরো।